একবার বলছে এক্সচেঞ্জ রেট নির্ধারণ করবে বাজার, বাজারের ডিমান্ড সাপ্লাইয়ের উপর, ডলারের ডিমান্ড সাপ্লাইয়ের উপর টাকার মান নির্ধারিত হবে ডলারের বিপরীতে। এটাই আদর্শ হওয়া উচিত, কিন্তু বাংলাদেশি ব্যাংক সেই অবস্থান থেকে আবার সরে গেল। বৈদেশিক বাজারে বা বৈদেশিক মার্কেটে কী প্রভাব পড়বে এবং এই যে প্রভাবটা পড়বে এটি আসলে সরকার এখান থেকে কী উদ্যোগ নিতে পারে? চলতি বছর রেকর্ড সংখ্যক মানুষ দেশের বাইরে গিয়েছে কাজের সন্ধানে, যা সংখ্যা হিসাব করলে 7.5 লক্ষ মানুষ দেশের বাইরে গিয়েছে। কিন্তু একই সাথে কমেছে রেমিটেন্স ব্যাপক হারে। সরকারের নানান উদ্যোগ নেওয়ার পরেও একই সাথে বেড়ে চলেছে আমদানি ব্যয়, এবং অন্যদিকে যদি দেখি তাহলে সরকারের ওয়া এক্সপোর্ট কমে গেছে এই মাসে ব্যাপক হারে। এইসব বিষয়ে আসলে কি পরিস্থিতি দাঁড়াবে এসব নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য রয়েছে আমি মোহাম্মদ আসাদুজ্জামান। এই বিষয় নিয়ে প্রশ্ন উত্তর খোঁজার চেষ্টা করবো আমাদের ডেইলি স্টারের সাংবাদিক এ কে এম জামিরউদ্দিনের কাছে। ওয়েলকাম টু আওয়ার শো জামি। প্রথমে আপনার কাছে একটু জানতে চাইব, এই যে রিমিটেন্সের পরিমাণ কমে যাচ্ছে, এত লক্ষ মানুষ দেশের বাইরে যাওয়ার বলে আসলে কারণটা কি? ধন্যবাদ আসাদ। আপনি জানেন অথবা আপনি বলেছেন একটু আগে রেকর্ড সংখ্যক লোক দেশের বাইরে গিয়েছে চলতি বছরের প্রথম 8 মাসে, যা সংখ্যায় 7.5 লাখ, এবং এর 90% লোক কিন্তু গিয়েছে মধ্যপ্রাচ্যের দেশে। মধ্যপ্রাচ্যের কিন্তু অর্থনৈতিক অবস্থা এখন বেশ ভালো। এই অর্থনৈতিক অবস্থা ভালো হওয়ার পরেও রেমিটেন্স কমার আসলে কোনো কারণ নেই। আমাদের ধারণা ছিল রেমিটেন্স বাড়বে, এবং আপনি যদি খেয়াল করেন গত জুলাই এবং আগস্ট এই সময়ে প্রতি মাসে $2 বিলিয়ন উপর প্রতি মাসে রেমিটেন্স এসেছে, কিন্তু আগস্টে গিয়ে দেখলাম এই রেমিটেন্স মাত্র $1.54 বিলিয়ন, যা গত বছরের সেপ্টেম্বরের তুলনায় 11% কম এবং গত আগস্টের তুলনায় 25% কম। তাহলে এত মানুষ বাইরে যাচ্ছে তারপরও রেমিটেন্স কমছে, ফলে আমরা কারণগুলি খুঁজতে গিয়ে দেখলাম এর মূলত প্রধান কারণ হচ্ছে হুন্ডি। হুন্ডি কী? হুন্ডি হচ্ছে একটা ক্রস বর্ডার ট্রানজ্যাকশন, ইলিগ্যাল ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন। এখন প্রশ্ন হচ্ছে কেন প্রবাসীরা হুন্ডিতে যাচ্ছে? আমরা যদি একটু খেয়াল করি, বাংলাদেশ গত, টু বি মোর প্রিসাইস আমরা যদি বলি, গত 5-6 মাস ধরে এক ধরনের সংকটে আছে ফরেন এক্সচেঞ্জ মার্কেটে। অর্থাৎ এখানে আমদানি ব্যয় ব্যাপকভাবে বাড়ছে, ফলে রিজার্ভস কমছে, রিজার্ভস কমার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস কমছে, আর এর যে ধরে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হচ্ছে। আর এই অবমূল্যায়ন ঠেকানোর জন্য বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিয়েছে। এখন বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে যে সমস্যাটি সবচেয়ে বেশি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এক এক সময় এক এক রকমের সিদ্ধান্ত, যেমন কি এক্সচেঞ্জ রেট ডলারের বিপরীতে টাকার মান কী হবে, এটা নিয়ে বাংলাদেশ ব্যাংক আপনার গত 3-4 মাস ধরে বিভিন্ন রকমের সিদ্ধান্ত নিয়েছে। একবার বলছে এক্সচেঞ্জ রেট নির্ধারণ করবে বাজার, বাজারের ডিমান্ড সাপ্লাইয়ের উপর, ডলারের ডিমান্ড সাপ্লাইয়ের উপর টাকার মান নির্ধারিত হবে ডলারের বিপরীতে। এটাই আদর্শ হওয়া উচিত, কিন্তু বাংলাদেশ ব্যাংক সেই অবস্থান থেকে আবার সরে গেল। দীর্ঘদিন ধরে বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলিকে মৌখিক ডিকটেশন মানে ইনস্ট্রাকশন দিয়ে দিয়ে ডলারের রেট ঠিক করত, যাতে কৃত্রিমভাবে টাকাকে শক্তিশালী রাখা যায়। এখন যখন মার্কেটকে যখন অ্যালাউ করলো, ডিমান্ড সাপ্লাইকে যখন অ্যালাউ করলো ডলারের বিপরীতে টাকার মান কীরকম হবে, তখন টাকার মান আবার কমা শুরু করেছে। তখন বাংলাদেশ ব্যাংক সেই ফ্লোটিং এক্সচেঞ্জ রেট থেকে সরে এসে আবার ব্যাংকগুলিকে নির্দেশ দেওয়া শুরু করলো কোন হারে টাকার মান নির্ধারণ করা হবে। আবার এরপর দেখা গেল পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণে আসছে না, মানে ইম্পোর্ট কমানোর কথা ছিল, সে ইম্পোর্ট কমাতে পারছে না। তখন বাংলাদেশ ব্যাংক বলল কি, এখন ব্যাংকগুলি আপনার ডলারের রেট ঠিক করবে টাকার বিপরীতে। ফলে এখানে যে বিষয়টা দেখা যাচ্ছে, ব্যাংক সিদ্ধান্ত নিল সব ব্যাংক একত্রে, একজন রেমিটার যদি বাইর থেকে ডলার পাঠায় তাহলে 108 টাকার বেশি পাবে না। এর আগে এই এর পরিমাণ ছিল 115 টাকা, মানে ফরেন এক্সচেঞ্জ রেজিমে যখন ক্রাইসিসটা তৈরি হলো তখন আপনার
একটা সময় এটা আসলে 85-86 টাকা 87 টাকা পর্যন্ত পেত এক টাকার বিপরীতে, এখন এক ডলারের বিপরীতে 115 টাকা যখন পাচ্ছিল, ওইখান থেকে যখন আপনার হুট করে 108 টাকায় চলে আসলো, তখন কিন্তু আপনার প্রবাসী ভাইয়েরা অথবা বোনেরা আপনার হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো শুরু করে। আমরা কি তাহলে বলতে পারি যে তারা আসলে এই হুন্ডির মাধ্যমে পাঠাতে গিয়ে বেশি টাকা পেত, যেটা সরকার ব্যাংকের মাধ্যমে পেত না? এটাই তো এখন সেটি হচ্ছে, কারণ হচ্ছে আপনার কার্প মার্কেটে, যেটা ইলিগাল অথবা ইনফর্মাল মার্কেট, সেখানে যদি আপনি $1 বিপরীতে এই মুহূর্তে 115 টাকা পান এবং পাচ্ছেও, আর অন্যদিকে ব্যাংকে যদি পান 108 টাকা, আসলে 108 টাকা পাওয়া যায় না, ফরেন এক্সচেঞ্জ হাউস থেকে সেই রেমিটেন্স মোবিলাইজ করতে হয় ব্যাংকগুলিকে, ওইখানে ব্যাংকগুলির একটা চার্জ আছে, ফলে আপনার ক্লায়েন্ট শেষ পর্যন্ত অথবা রেমিটার যে আত্মীয় স্বজন এখানে আছে, তারা আসলে 108-এর নিচে চলে যায়, ফলে হুন্ডিটা কিন্তু এখানে উৎসাহিত হচ্ছে। এই কারণেই ধারণা করা হচ্ছে গত সেপ্টেম্বরে আপনার রেমিটেন্স ব্যাপকভাবে কমেছে। আপনি ঠিকই বলছিলেন। তো আমরা একটু যদি আসি আমদানি ব্যয়ের ক্ষেত্রে, যে সরকার সবসময় অস্ট্রেজি মেজার্স নিয়ে নানান উদ্যোগের কথা বলছে, কিন্তু তারপরেও তো আমদানি ব্যয় থামানো যাচ্ছে না, আসলে এর কারণ কি? হ্যাঁ, সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, অস্ট্রেজি মেজার্স নিয়েছে, কিন্তু এরপরও আমরা দেখতে পাচ্ছি চলতি অর্থ বছরের প্রথম 3 মাসে আমদানি ব্যয় কিন্তু বেড়েছে প্রায়, আপনার যদি আমরা পার্সেন্টের হিসেব করি, এই আমদানি ব্যয় প্রায় $20.69 বিলিয়ন, নট এট এ পার্সেন্ট অ্যাকচুয়ালি, এটা হচ্ছে অ্যামাউন্টের যদি আমরা হিসাব করি $20 বিলিয়ন, আর পার্সেন্ট যদি হিসাব করি গত বছরের যে প্রথম 3 মাস জুলাই থেকে সেপ্টেম্বর এবং এই জুলাই সেপ্টেম্বর, সেটি হচ্ছে 26.7%, তার মানে আসলে ব্যাপকভাবে বেড়েছে। এখানে কয়েকটা বিষয় আছে, কেন এত আমদানি ব্যয় হচ্ছে অস্ট্রেলিয়াটি মেজার্স নেওয়ার পরে। প্রথমে আপনাকে খেয়াল করতে হবে, দীর্ঘদিন ধরে বলা হচ্ছে যে 9% যে ক্যাপ ঋণের, সেই ক্যাপটা উইথড্র করা উচিত, কিন্তু সেই ক্যাপটা উইথড্র করে নাই। সেই ক্যাপ উইথড্র না করার কারণে আপনার বড়ুয়াররা, ঋণ গ্রহীতারা কিন্তু ব্যাংক থেকে খুব কম রেটে ঋণ পাচ্ছে, ফলে সাপ্লাইয়ের মানি সাপ্লাই বাজারে সেটা কিন্তু কমেনি। মানি সাপ্লাই না কমার কারণে ডিমান্ড যেভাবে কমার কথা ছিল, পণ্যের ডিমান্ড মানুষের কাছে, সেই ডিমান্ড কমেনি। ডিমান্ড না কমার কারণে অবশ্য কমেছে কিছু, কিন্তু ওভাবে কমেনি, ফলে ইম্পোর্টেড যে প্রোডাক্ট, সেই ইম্পোর্টেড প্রোডাক্টের উপর ডিমান্ডটা কিন্তু স্টিল আছে, ফলে ইম্পোর্টেড প্রোডাক্টের ডিমান্ড যেহেতু আছে, কনজিউমার গুডসের আপনার আমদানিও বেড়েছে এবং অন্যান্য পণ্যেরও আমদানি বেড়েছে। প্রথমত এই 9% ক্যাপটা যদি উইথড্র করে দেওয়া হয়, তাহলে কিন্তু ঋণের সুদহার অনেক বেড়ে যাবে। দ্বিতীয় যে বিষয়, সেটি হচ্ছে আপনার ডেফারেল পেমেন্ট বলে একটা কথা আছে আমদানির ক্ষেত্রে, যেটি আপনার গত 1 বছর অথবা আরও আগে অথবা একটু পরে যেটা ইম্পোর্ট হয়েছিল, বাংলাদেশ ব্যাংক একটি সাপোর্ট দিয়েছিল, পলিসি সাপোর্ট, একটা সার্টেন পিরিয়ড পরে আপনার ইম্পোর্টাররা সেই ইম্পোর্ট পেমেন্ট পরিশোধ করতে পারবে, কারণ এটা কোভিডের কারণে যে ব্যবসায়িক মন্দা, সেই মন্দা থেকে ইম্পোর্টারদেরকে প্রোটেক্ট করার জন্য, ফলে আপনার একটা সার্টেন পিরিয়ডের পরে এখন কিন্তু ওই ডেফারেল যে পেমেন্ট, সেই পেমেন্টটা কিন্তু পরিশোধ করতে হচ্ছে আমদানিকারকদের। ফলে একদিকে আপনার প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ, যে 9% যে ক্যাপ, সেই ক্যাপের কারণে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ বেড়ে যাচ্ছে, যেমনকি প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ আপনার সেপ্টেম্বরে 14.07%, বাংলাদেশ ব্যাংকের পুরো বছরের টার্গেট ছিল, পুরো ফিসক্যাল ইয়ারের 14.10%, তার মানে মাত্র 2 মাসেই পুরো ফিসক্যালের টার্গেট কিন্তু প্রাইভেট সেক্টর ধরে ফেলেছে, তার মানে ঋণ কিন্তু ব্যাপকভাবে যাচ্ছে, ঋণ যাচ্ছে মানে হচ্ছে ইম্পোর্ট বাড়বে, ফলে এই একটা কারণ। আর অন্য কারণটা হচ্ছে ডেফারেল পেমেন্ট, যে এখন আগের যে বকেয়া আমদানির সেই পেমেন্ট এখন দেওয়া শুরু হয়েছে, তো এইসব কারণে আপনার আমদানি ব্যয় কিন্তু ভালোভাবেই বেড়েছে, যেটি আমাদের রিজার্ভসের উপর চাপ তৈরি করেছে ইতিমধ্যে, এবং আমাদের রিজার্ভস আপনার এখন গিয়ে দাঁড়িয়েছে $36 বিলিয়ন, যেটি মানে 28 সেপ্টেম্বর দাঁড়িয়েছে, যেটি আপনার গত আগস্টের 31 তারিখ ছিল $39 বিলিয়ন, এবং গত বছরের সেপ্টেম্বরে ছিল এটি $46 বিলিয়ন। আরেকটি বিষয় বলতে চাই, একদিকে বলছেন যে রেমিটেন্স কমছে, আবার রপ্তানিও কমছে, দুটি তো আসলে অশনি সংকেত। তো এই যে সংকেত, এটি আসলে বৈদেশিক বাজারে বা বৈদেশিক মার্কেটে এটি কী প্রভাব পড়বে, এবং এই যে প্রভাবটা পড়বে, এটি আসলে সরকার এখান থেকে কী উদ্যোগ নিতে পারে? দেখেন, আপনি শুধুমাত্র ইম্পোর্ট এবং রেমিটেন্সের কথা বলেছেন, আমরা আলোচনা করেছি, কিন্তু একই সঙ্গে গত সেপ্টেম্বরে যদি আপনি খেয়াল করেন, জাস্ট গত মাসে এক্সপোর্টের পরিস্থিতি কী, এক্সপোর্ট কিন্তু কমেছে,
13 মাস পর 14 মাসের মাথায় এসে এক্সপোর্ট প্রথমবারের মতো আপনার নেতিবাচক প্রবৃদ্ধি এটা অর্জন করা বলবো না নেতিবাচক প্রবৃদ্ধির মুখে পড়েছে। ফলে আপনার তিনটা সূচকই আমাদের কিন্তু এখন নেগেটিভ সেপ্টেম্বরে পার্টিকুলারলি। সো আমাদের এখন করতে হবে আসলে যে কোনোভাবেই আমাদের ইম্পোর্ট কমাতে হবে। 9% ক্যাপ উইথড্র করার কথা বলা হচ্ছে অনেকদিন ধরে, সেই 9% ক্যাপ উইথড্র করছে না। সেই ক্যাপটা যদি উইথড্র করা হয় তাহলে কিন্তু আপনার মানি সাপ্লাই কমবে, পণ্যের ডিমান্ড কমবে এবং ব্যবসায়ীরাও যদি কম ঋণ পায় এবং সুদ যদি বেড়ে যায় তাহলে ব্যবসায়ীরা ঋণ নেওয়ার ক্ষেত্রে ডিসকারেজ ফিল করবে। ফলে ব্যবসায়ীদের হাতে টাকা কম থাকলে সেও কিন্তু ইম্পোর্ট করা থেকে বিরত থাকবে। আবার ইম্পোর্টের যে সুদ হার সেই সুদ হার কিন্তু এখন সর্বোচ্চ 9%, যেহেতু ক্যাপ 9%, সেই ক্যাপ উইথড্র করলে 9%-এর উপরে চলে যাবে। ফলে এইভাবে কিন্তু আমরা কিন্তু ইম্পোর্টটাকে একভাবে চেক দিতে পারি। ডেফারেল পেমেন্ট আপনাকে আসলে দিতেই হবে, এখান থেকে মুক্তির কোনো উপায় নেই। এবং আমার রিজার্ভসকে যদি আমি যদি প্রোটেক্ট করতে চাই, যেটা ব্যাপকভাবে কমছে, ফলে আমাকে এইটা করা ছাড়া কোনো স্কোপ নাই। অন্যদিক দিয়ে আমার রেমিটেন্স আমাকে যেভাবেই হোক না কেন আমাকে বাড়াতে হবে, কারণ আমাকে খেয়াল রাখতে হবে এক্সপোর্টের উপর কিন্তু এই মুহূর্তে শর্ট টার্ম যে কর্মসূচি, শর্ট টার্ম কর্মসূচি আমি খুব বেশি নিতে পারবো না, কারণ এক্সপোর্ট ডিমান্ড এটি পুরোপুরি বৈদেশিক বাজারের উপর নির্ভরশীল। সেখানে কিন্তু রেসেশনের এক ধরনের ভয় আছে, স্ট্যাগফ্ল্যাশনের মতো পরিস্থিতির ভয় আছে, মানে সেখানে অর্থনৈতিক দুরবস্থা তৈরি হতে পারে আশা, ইউক্রেন যুদ্ধ যদি আপনার চলমান থাকে। ফলে এক্সপোর্ট হয়তো আমাদের আরও কিছুদিন চাপে থাকতে পারে, কিন্তু আমাদের যে সিচুয়েশন, যে গালফ কান্ট্রির পরিস্থিতি ভালো, তাদের কিন্তু তারা কিন্তু রেসেশনের শিকারে পড়ে নাই। হ্যাঁ, সো আমাদের প্রবাসী ভাইদেরকে আমাদের উদ্বুদ্ধ করতে হবে হুন্ডি অ্যাভয়েড করার জন্য। আমাদের একটা ইউনিফর্ম এক্সচেঞ্জ রেট, মাল্টিপল এক্সচেঞ্জ রেট থেকে সরে এসে সে জায়গায় আসতে হবে। প্রয়োজনে আমরা যেটা ইকোনমিস্টরা বলছেন যে বাজারের উপর ছেড়ে দেয়া এক্সচেঞ্জ রেট, সেই রকম সিদ্ধান্তও চলে আসা উচিত, যাতে এই অর্থনীতিটা স্টেবল একটা কন্ডিশনে যেতে পারে। একই সাথে রেমিটেন্স কমে যাওয়া আর এক্সপোর্ট কমে যাওয়া, অন্যদিকে আমদানি ব্যয় বেড়ে যাওয়া, এই তিনটি সূচক আমাদের সামনে অসহনীয় সংকেত। অর্থনীতিবিদরা বলছেন যত দ্রুত সরকারি উদ্যোগ এই বিষয়ে এগিয়ে আসবে তত তাড়াতাড়ি আমাদের এখান থেকে হয়তো মুক্তি মিলবে, অন্যথায় আমাদেরকে কঠিন পরিস্থিতির শিকার হতে হবে। যেমন আপনাকে ধন্যবাদ আমাদের সাথে আজ যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ স্যার। ডেইলি স্টারের নিউজ এবং আপডেট পেতে ফেসবুকে, ইউটিউবে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন।